আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। সাথে আছে নূপুর চৌধুরী। আর আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি অ্যাটর্নি ঈশ্বর স্বামী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আপনারাও অভিবাসন কিংবা আইনি যে কোনো পরামর্শের জন্য আমাদের ফোন করতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। সেই সাথে সরাসরি আছি আমরা ফেসবুকও, www.facebook.com/tbn24usa। আমরা অ্যাটর্নি ঈশ্বর স্বামী, আজকের উল্লেখযোগ্য ঘটনার যদি আমরা আজকে বিশ্লেষণ করি শুরুতেই, সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসনের বিদায়, এ নিয়ে গত 15 দিনে বলা যায় যে ট্রাম্প প্রশাসনের শীর্ষ 5 জন কর্মকর্তার বিদায় হয়েছে। এবং আর যদি আমরা 15 মাসের হিসেব করি, প্রায় 20-এর উপর কর্মকর্তার বিদায় হয়েছে। আপনার কি মনে হয় যে একটি প্রশাসন যেটির 2 বছরও হয়নি, 1.5 বছরও হয়নি, এত শীর্ষ পদে থাকা লোকজনের বিদায়, এই বিষয়টিকে, পুরো বিষয়টিকে আপনি কিভাবে নিচ্ছেন? এটা মনে হচ্ছে যে something which is not usual, যেটা আমরা কখনো অন্য কোনো প্রেসিডেন্টের বেলায় দেখিনি। তো আমাদের এই প্রেসিডেন্টটা ডিফারেন্ট, উনি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি, উনি এসেছে বিজনেসম্যান, বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে। সো ওনার ওয়ে অফ ডিলিং উইথ পিপল আই থিঙ্ক ইটস ডিফারেন্ট দ্যান আদার প্রেসিডেন্টের। সো হয়তো অনেকে লাইক করছেন, আমরা কাউ কার মুখে শুনেছি যে দ্য ওয়ে প্রেসিডেন্ট ডেল্ট উইথ দ্যাট পার্সন, উনি ওটাকে প্রফেশনাল মনে করেন নাই, ওটা ওভাবে ডিল করে না ওই পর্যায়ের লোকদের সাথে। ইউ হ্যাভ টু বি ডিলিং উইথ দ্যাম প্রফেশনালি। হ্যাঁ, সো এইটা ওনাদের মুখ থেকেই শোনা, ওনাদের কারণে এরকম হতে পারে। অন্য অন্য অনেকের কাছে আমরা শুনতে পারিনি, আসলে জানতে পারিনি কেন তারা পদত্যাগ করছেন। আমরা আসবো, তবে একজন ফোনে যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? আমি মিশিগান থেকে আকবর হোসেন। জি আকবর ভাই বলুন। আমি গ্রিন কার্ড, আমার মানে সাপোর্ট জমা দিচ্ছি প্রায় 9 মাস হয়ে যায়, এপ্লাই করার 3 বছরের উপরে হয়ে যায়। ইউজুয়ালি একটা 2-2.5 বছরের ভিতরে হওয়ার কথা, আমি জানলাম না কেন দেরি হইরা। আর আপনার অ্যাটর্নি আছে, সো অ্যাটর্নির মাধ্যমে যোগাযোগ করুক। আর আপনি, আপনার যে লয়ার, আপনি যে হয়েছিলেন সলিসিটার, এটা আমেরিকাত অ্যাটর্নি হয়, তো আপনিও অ্যাটর্নির মাধ্যমে তার লগে যোগাযোগ করুক, অথবা আপনি নিজে তার লগে ফোন করে যোগাযোগ করুক, বিকজ এটা একটু লং টাইম মনে হয়। আদারওয়াইজ আমি আর একটা সরি, উনি সিলেটি মানে ডায়ালগে বলছিল, এই জন্য আমি ওনার বোঝার জন্য ওই ডায়ালগে বলছি। অ্যাকচুয়ালি হচ্ছে যে ইউজুয়ালি গ্রিন কার্ড হোল্ডাররা যখন অ্যাপ্লাই করে তখন ওনাদের সময় লাগে হচ্ছে যে 2 বছর থেকে 2.5 বছর, কোনো কোনো ক্ষেত্রে বেশি লাগে, কারণ ক্লায়েন্টরা ওর যখন ফার্দার এভিডেন্স রিকোয়েস্টের চিঠি আসে তখন ওনারা ম্যাক্সিমাম, ওনারা 90 ডেজ দেয়, ওই ম্যাক্সিমাম সময়টা পার করে তারপরে দেয় এভিডেন্সটা, অথবা ওই সময়টা একদম শেষের দিকে যেয়ে দেয়। অনেক সময় 1 বছরের মধ্যে কতগুলো লাইক সাপোর্ট এগুলো দিতে হয়, তখনও অনেকে দেখা যায় যে এটা লঙ্গার টাইম নিয়ে একদম শেষের দিকে যেয়ে দেয়, এইসব কারণেও ডিলে হয়। আবার USCIS এর কাছেও যখন ভলিউম অফ ওয়ার্ক বেড়ে যায় তখন ওনারাও ডিলে করে, কিন্তু ইউজুয়ালি 2 থেকে 2.5 বছরের মধ্যে হয়ে যায়। এর চেয়ে বেশি হলে সেটি অস্বাভাবিক। হ্যাঁ, একটু অস্বাভাবিক ওনারা যোগাযোগ করলে মানে। আমরা আরেকজনের প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি হ্যাঁ, আমার নাম খোকন দাস, আর আমি মিশিগান থেকে কথা বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমার 2 ছেলে আছে 21 বছরের বড়, এবং ওরা কানাডায় থাকে এবং কানাডিয়ান সিটিজেন, কিন্তু আমি আমেরিকাতে এবং আমি গ্রিন কার্ড হোল্ডার। আমার কথা হচ্ছে, আমি যদি ওদেরকে স্পন্সর করি, ওদের আসতে কতদিন সময় লাগবে? জি, বাচ্চারা 21 বছরের উপরে বলতেছেন উনি, উনি যদি বাচ্চাদের আগে অ্যাপ্লাই করে থাকে, 21 বছর আন্ডার 21 হিসাবে অ্যাপ্লাই করে থাকে, এবং বাচ্চারা রিসেন্টলি 21 হয়, তাহলে উনি CSP এর আন্ডারে
বাচ্চাদের যদি ভিসা নাম্বার অ্যাভেলেবেল হয় তাহলে সিএসপি এর আন্ডারে ওয়ার্ক আউট করে যে ওনাদেরকে আসতে পারে, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে উনি যদি ওনাদের 21-এর পরে অ্যাপ্লাই করে এবং উনি গ্রিন কার্ড হোল্ডার, সেটা একটু সময় লাগবে। এখন চলতেছে 2011, সো উনি অ্যাপ্লাই যদি কখন করেছে আমি ঠিক ডেটটা জানি না, সেই অনুযায়ী সেই অনুযায়ী ওনাকে হিসেব করে নিতে হবে। কে আছেন এখন আমাদের সাথে, কে আছেন, কে যুক্ত হয়েছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিউ ইয়র্কের ওজন পার্ক থেকে বলছি, আমার নাম জান্নাত। জি, আমার একটা প্রশ্ন ছিল আপু। আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, বোন ম্যারিড ছিল, বোনের দুজন মেয়ে সন্তান আছেন। ওনার জন্য যখন অ্যাপ্লাই করেছি আমি আসলে ওনার স্কুল সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট ফলো করে ওনার নাম দিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি পরে দেখা যাচ্ছে যে উনি ওনার মেয়েদের স্কুল সার্টিফিকেট এবং ওনার বাংলাদেশে ভোটার আইডিতে উনি ওনার মেরিটাল নাম ইউজ করছেন এখন বর্তমানে। এখন আমার প্রশ্ন হচ্ছে পরে যখন উনি এমবেসি ফেস করবে উনি কি ওনার নাম চেঞ্জ করতে হবে, এতে কোনো সমস্যা হবে? আচ্ছা, এতদিন বসে না থেকে আপনি এখনই জানা দিতে পারেন যে আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন হয়তো ওনার বোনের তখন বিবাহিত ছিলেন না, পরে হাজবেন্ডের নাম উনি অ্যাড করেছে, ইটস ফাইন, এটা উনি জানিয়ে দিলে আগে এটা বেটার। যে বোনের এই ধরনের যাদের সমস্যা আছে যে বিয়ের পরে ও হাজবেন্ডের নাম নেওয়াটা অনেকেই নেয়, তো ওইটা অ্যাড করে জানিয়ে দিলে আগে থেকে জানিয়ে দিলে বেটার আমি মনে করি আর কি। আগে থেকে একটু জানিয়ে দিতে হবে। কে আছেন আমাদের সাথে? জি ম্যাম, আমি তাসকিন বলতেছিলাম বাংলাদেশ থেকে। জি বলুন ভাই। জি ম্যাম, অ্যাকচুয়ালি ফোন দিছিলাম আর কি, যে আমার DS-260 ফর্মে ভুল হয়েছে আর কি, মেজর মিস্টেক হয়েছে। আমার ওয়াইফ আমার জন্য অ্যাপ্লাই করছে, তো সেই ক্ষেত্রে আমি মেল করছিলাম NDC তে, ওরা বললো যে কনজুলার অফিসে যখন ইন্টারভিউ হবে ঠিক করা যাবে। আমার কোশ্চেনটা হচ্ছিল যে কিভাবে ওরা ঠিক করবে আর কি, আমার মিস্টেকগুলো অনেকগুলো মিস্টেক আছে এখানে। অ্যাকচুয়ালি ফর্মটা আমি ফিল আপ করি না, ফিল আপ করছে আমার অ্যাটর্নি, বাট ও আবার DS-261 এ আমার ওয়াইফের নাম দেওয়া আছে। এখন আমার দুইটা কোশ্চেন আছে এখানে, এটা আসলে কিভাবে কিভাবে ফিল আপ কর, মানে এটা কিভাবে রিওপেন করবে, আর মানে যখন আপনার ইন্টারভিউ হবে, আর যখন এই ভুলগুলো কিভাবে আমার ওয়াইফ। জি বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। উনি বলেছে ওনার অ্যাটর্নি করেছে, অ্যাটর্নি মিস্টেক যদি করে থাকে অ্যাটর্নির কাছে, ওখানে DS-260 যখন করে একটা কনফার্মেশন নাম্বার দেয়, ওই কনফার্মেশন নাম্বারটা দিয়ে অ্যাটর্নি আবার যেয়ে ওটা শুদ্ধ করে দিতে পারে। তো উনি ওনার অ্যাটর্নিকে জানিয়ে দেয় কোথায় কোথায় ভুল হয়েছে এবং কি কি শুদ্ধ করতে হবে, সেটা হচ্ছে একটা ওয়ে। আদার ওয়ে হচ্ছে উনি নিজে USCIS এর কাছে চিঠি লিখতে পারে, এই জায়গায় ভুল হয়েছে, ওগুলো কারেকশন। বাট এটা উনিও যদি কনফার্মেশন নাম্বারটা নেয় উনিও এটা চেঞ্জ করতে পারে। আমার দুইটা প্রশ্ন আছে। ফার্স্ট প্রশ্ন হইল যে আমি অ্যাপ্লাই করেছিলাম 2011 আমার বাচ্চাদের জন্য, তো ওনারা কতদিন লাগবে সময় এটা? দুই নম্বর হইলো আমি তো সিটিজেন না, আপনি 4 বছর 9 মাস পরে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর একটা আপনি 2000 সনে মনে হয় না, 2011 অ্যাপ্লাই করেছেন, যদি মনে হচ্ছে সন্তানরা ওভার 21, যদি স্টিল আনম্যারিড থাকে তাহলে ওনাদেরকে 2011 এর এখন চলতেছে, সো কোন মাসে করেছে এটা দেখতে হবে আর কি। 2011 চলছে, কোন মাস সেটি আপনি খুব শিগগিরই হয়তো শিগগিরই একটা ডাক পেয়ে যাবেন। কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, আমি শাম্মি কুইন্স থেকে বলছি। জি শাম্মি আপা বলুন। জি আপু, আমার কোশ্চেনটা একটু অন্যরকম, সো কিছু মনে করবেন না প্লিজ। আমার ইমিগ্রেশন সম্পর্কে কোনো কোশ্চেন না, তো আমি একটা প্রবলেমে পড়ছি, মানে আমার বাসা 1 বেডরুমের, বাট আমি একটা মেয়েকে মানে ও প্রেগনেন্ট, ও বলছে যে ও বাংলাদেশ থেকে নতুন আসছে, তো ওর একটা বাসা দরকার, তো বলছে আমি 1 মাসের জন্য থাকবো, তো আমি ওকে থাকতে দিছি, বাট ও এখন বলতেছে আমার বাসা থেকে নামবে না। এখন 1.5 মাস হয়ে গেছে, ও উল্টা আমাকে ভয় দেখাচ্ছে যে আমি পুলিশে কল দিব, এই করব সেই করব। তো আমার কোশ্চেন হচ্ছে আমি কি কোনোভাবে ওকে বাসা থেকে মানে লিগেলি নামাইতে পারবো, বা অথবা ও আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে কিনা?
আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার এই ক্ষেত্রে আমি পরামর্শ, আপনার প্রশ্নের উত্তরটি আমরা একটু বড় করে দেওয়ার চেষ্টা করি। হচ্ছে আপনি ওনাকে কোনো লিগালি লিজ দেন নাই, তারপরেও আপনি যদি ল্যান্ডলর্ড টেনেন্ট কোর্টে যান যে একটা পিটিশন ফাইল করেন ওনাকে ইভিকশনের জন্য, সেটা করতে পারেন আপনি। তবে কখনোই ভার্বালি অথবা ফিজিক্যাল কোনো অ্যাবিউজে যাবেন না কোন রকম ইয়েতে, মানে ওনার সাথে নিজে নিজে কোনো ঝগড়াঝাটি এ ধরনের করে ও পুলিশ কল দিলে আপনি সমস্যায় পড়তে পারেন। কিন্তু আপনি পুলিশের কাছে যে রিপোর্ট করতে পারেন যে সে আপনাকে এভাবে থ্রেট করতেছে, তো আপনি নিজের ব্ল্যাকমেল করছে এবং আপনার নিজের সাথে এটা করে রাখাটা বেটার। এক্ষেত্রে আমরা ঈশা স্বামী, আমি একটু আপনার কাছে বিস্তারিতই জানতে চাই, যেহেতু প্রসঙ্গটি আসলো একজন দর্শকের ফোনের মাধ্যমে। আমরা এ ধরনের সমস্যা প্রায়ই দেখি যে বাড়িওয়ালা এবং ভাড়াটে এ ধরনের দ্বন্দ্বের একটি তৈরি হয়। অনেক সময় বাড়িওয়ালার মাধ্যমেও কিন্তু ভাড়াটে অনেক ধরনের নির্যাতিত কিংবা এ ধরনের, তো এক্ষেত্রে আইনটি কোথায়? যে আমরা তো অনেক সময় লিগাল ওয়েতে আমি সাবলেট ভাড়া দিচ্ছি না, তো এক্ষেত্রে কি এই পর্যায়ে কাউকে এরকম ভাবে যে লিগাল প্রেগনেন্ট একজন মহিলাকে আমি কি বাসায় রাখবো কিনা, কারণ আমার নিজেরই তো বিপদ হতে পারে। আপনি মানে একটা যে কোনো একটা সামান্য একটা কাগজের মধ্যে হোক, একটা লিজ এগ্রিমেন্ট, এটা খুব ইজিলি অ্যাভেলেবল, আপনি স্টেশনারি দোকানগুলোতেও পাবেন। লিজ এগ্রিমেন্ট নিয়ে একটু সাইন করে রাখা উচিত, সেটা হচ্ছে যে কারো। আরেকটা হচ্ছে যে উনি ওনাকে উপকার করতে গিয়েছে, এখন ওনাকে ভয় দেখানো হচ্ছে। একটা জিনিস হচ্ছে কোর্টে যদি উনি যায়ও ইভিকশন করার জন্য ল্যান্ডলর্ড ট্যান্ড কোর্টে, এটা সময় নেয়। আচ্ছা, তো এটা সময় নিবে। আর একটা, কোর্ট কখনো ওনাকে ইমিডিয়েটলি ঘর থেকে বের হয়ে যেতে পার বলবে না, কারণ উনি প্রেগন্যান্ট এবং উনি ছোট বাচ্চা হওয়ার পর কিন্তু তাকে বের করে দিতে পারবে। এটা আপনার একটু ডিফিকাল্ট সিচুয়েশনে একটু বুঝে শুনে পরামর্শ নিয়ে নেওয়া হবে, নিজে কোনো কিছু করতে যাবেন না, তাহলে উল্টো আরো বিপদ হতে পারে। কে আছে কোর্টের পরামর্শ নেন? জি, কোর্টের কিংবা আইনি সহায়তাটি আপনিই নেন এগিয়ে গিয়ে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ব্যারিস্টার আপার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, যেটা হলো আমার এক বোন, ওর ছেলে ওর জন্য অ্যাপ্লাই করছে আপনি যে স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট করার জন্য, কিন্তু ওর পাসপোর্টে আহমেদটা লেখা আছে AHMMD দুইটা এম দিয়ে, কিন্তু বাকি সব কাগজগুলো ওর একটা বার্থ সার্টিফিকেট এবং সবকিছু হইলো একটা এম দিয়ে লেখা। তো এটা কি ওর ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা হবে কিনা, বা এটা কি করে সমাধান করা হবে? যেটা দেখেন, খালি পাসপোর্টে যেহেতু সমস্যা, ওনার যদি নামের মধ্যে একটা এম থাকে, পাসপোর্টটা উনি কারেকশন করায় নিতে পারে, সেটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে যদি পাসপোর্ট যদি ডিজিটাল হয় এবং অনেক ডিফিকাল্ট হয়, তাহলে উনি ওনার যে এলাকায় যে এই এই নামে যে এটা ভুল হয়েছে, এই নামটা আহমেদটা এভাবে লেখে এভাবে লেখে, অনেকে ডাবল এম দিয়ে লেখে, অনেকে সিঙ্গেল এম দিয়ে লেখে, এটা যদি এক্সপ্লেন করে তাহলেও হয়। সো আই ডাউট ইটস গোইং টু বি এ বিগ ডিল। ওকে, কে আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মিশিগান থেকে ফোন করেছিলাম, আমার নাম আতিকুর রহমান। জি জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার ফ্রেন্ডের ওয়াইফ লাইক 1 বছর হয়ে গেছে বাংলাদেশে গেছে, ও আসলে গ্রিন কার্ড হোল্ডার, তো ওইখানে যাওয়ার পরে ওই একটা ফ্যামিলিগত সমস্যার কারণে ওর গ্রিন কার্ড, পাসপোর্ট, এভরিথিং মানে ও লস করে ফেলেছে বা ওর ওইটা হাইড করা হয়েছে, পুলিশ রিপোর্ট করা আছে, কিন্তু এখন 14 মাস চলে, এমন অবস্থায় সবকিছু ওরা হারিয়ে ফেলেছে, এমন অবস্থায় আমরা কি করতে পারি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা আপনি ঢাকা এম্বাসি মানে বাংলাদেশে যেহেতু ঢাকা এম্বাসিতে গিয়ে ওনার এক্সপ্লেইন করলে যে এরকম উনি গ্রিন কার্ড হোল্ডার, ওনার এই নাম্বারটা যদি ওনার কাছে থেকে থাকে অথবা কোনো ফটো কপি থেকে থাকে কোথাও ওনার কাগজপত্র, হ্যাঁ কিছু যদি না থাকে, তারপরে উনি যে যদি বলে ওনার হাজবেন্ডের এটা নাম, ডেট অফ বার্থ এবং এই নাম্বারটা থাকলে ভেরি ইম্পর্টেন্ট আর কি, ওরা খুঁজে বের করতে পারে। এবং ওনাকে যদি কোনো রকম ডোমেস্টিক ভায়োলেন্স করা হয় এবং সেই জন্যই ওনাকে ওখানে রেখে দিয়ে হয়েছে এবং আনা হচ্ছে না এখানে, এগুলো এক্সপ্লেইন করলে ওরা দিয়ে দেয়, আমরা এরকম কেস করেছি এবং আমরা ওনাদেরকে নিয়ে এসেছি এখানে উইথ গ্রিন কার্ড, সেটি আপনি সমস্যার সমাধান করতে পারবেন এবং অ্যাপ্লাই করে আছেন। আরেকজন আছেন ফোন, গ্রিন কার্ড ফোনে আরেকজন আছেন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ইসার সামি আপার কাছে একটা প্রশ্ন ছিল। জি,
আমার আমার ভাই বোনের জন্য আমি 2008 অ্যাপ্লাই করেছি, তো এখন তো 10 বছর হয়ে গেছে। কিন্তু যখন অ্যাপ্লাই করছি কিন্তু বাচ্চাদের বয়স ছিল মনে করেন 18-19, 21-এর নিচে ছিল, মানে এই সময়টা আসলে 21 হবে আর কি, কাছাকাছি হবে। কিন্তু এখন অনেকের তো মেয়েদেরকে তো বিয়ে দিয়ে করাইছে, কারণ গ্রামে থাকে এবং ওদেরকে তো বিয়ে দিয়ে করাইছে। এখন যদি আমাকে ডাকে তাহলে ওদেরকে ডাকে তাহলে ওই ছেলে মেয়ে গুলা কি এম্বাসিতে উঠতে পারবে? এক দ্বিতীয়ত হলো এখন কোন সালের ক্যাটাগরি চলছে আমি এক্স্যাক্টলি জানি না, 2004 যদি হয়েও যায়। কিন্তু সিএসপি এটা হিসাব করে আসলে অ্যাপ্লিকেশন কখন জমা হয়েছিল এবং অ্যাপ্লিকেশন কখন অ্যাপ্রুভ হয়েছিল ওই সময়টা বাচ্চার বয়স থেকে মাইনাস করে দিলে অনেকগুলো বাচ্চা চলে আসে। তো যদি ওনার অ্যাপ্রুভালের সময়টা অনেক বেশি লাগে, প্রসেসিং টাইমটা বেশি লাগে, তাহলে ওইটা ওনাদের জন্য লাভবান হয় ওনারা, কারণ ওই ওই পুরো সময়টাই মাইনাস হয়ে যায় বাচ্চার ইয়ে থেকে। আচ্ছা, এটির একটি হিসেব আছে। এদিকে একটি প্রশ্ন করেছেন প্রান্তিক, তিনি বলেছেন 2007-এর আবেদনগুলো ডাকতে যদি আরো 4-5 বছর লাগে তখন তার বয়স 21-এর পেরিয়ে যাবে, কি করবেন? তখন কি তিনি আসতে পারবেন কিনা? হ্যাঁ, ওই যে সিএসপি এর আন্ডারে যদি আবার, হ্যাঁ ওটা একটা কাউন্টিং আছে, ওই যে অঙ্কের একটা হিসাব আছে, কখন জমা দিয়েছেন, তখন বয়স কত ছিল, অ্যাপ্রুভ কবে হয়েছে, হ্যাঁ ওই যে আর বয়সটা যতটুকু সময় তাদের প্রসেসিং এ লেগেছে ওটা ইউএসসিআইএস এর প্রসেসিং, সেই সময়টা বাদ দিলে এইজ থেকে ওনারা দেয়। কিন্তু সিএসপি এরটা আপনাকে রিকোয়েস্ট করতে হয় রাইটিং। ফোনে আছেন, জি আমরা কথা বলবো এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত। কে আছেন আমাদের সাথে? আমি জামাইকা থেকে বলতেছিলাম। আমার কোশ্চেনটা হচ্ছে হলো যে আমার প্যারেন্টস রিসেন্ট ভিসা পেয়েছে, প্রবলেমটা হচ্ছে হলো ওনাদের দুইটা পাসপোর্ট ছিল, একটা পুরন পাসপোর্টটাতে একটু নামের মিস্টেক ছিল, ওইটা আমরা কারেকশন করে নতুন পাসপোর্টটা দিয়ে ভিসা নেওয়া হয়েছে। দেন এখন ওনারা যখন আসবে তো ওনাদেরকে দুটো পাসপোর্ট ক্যারি করতে হবে নাকি যেটার মধ্যে শুধুমাত্র আপনার মানে ভিসা ইস্যু করা আছে শুধু ওইটাই ক্যারি করবে? কোনটি করবে? হ্যাঁ, দুইটা পাসপোর্ট ইস্যু করলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি বেশি সিভিয়ার মানে বেশি সিরিয়াস কোনো মিস্টেক না থাকে তাহলে দুইটা করুক, আর যদি ওইটাতে পুরনো পাসপোর্টে সিরিয়াস কোনো মিস্টেক থাকে তাহলে পুরনোটা বাদ দিয়ে নতুনটা দিয়ে ট্রাভেল করুক, পরে পুরনোটা নিয়ে আসুন। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আমি আমিনুল, কুইন্স ভিলেজ। জি ভাই বলুন। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল ওই ফর্ম ফিল আপ করা নিয়ে, N-4000 ইয়ে ছিল ডকুমেন্ট চেকলিস্ট M-477, সেখানে একটা পয়েন্ট ছিল আর কি যে ইফ ইউ হ্যাভ টেকেন এনি ট্রিপ আউটসাইড ইউনাইটেড স্টেট দ্যাট লাস্টেড 6 মান্থস অর মোর সিন্স বিকামিং এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট। তো আমি আমার গ্রিন কার্ডটা পাইছি আমি December 2009, আমি 2013 জুন পর্যন্ত যাওয়া আসা করছি, 6 মাস 1 বছর হয়েছে এরকম, 1 বছরের মধ্যে ঢুকছি। 2013 জুলাই থেকে আমি এটা মেনটেন করছি উইদিন 6 মান্থস আমি যাওয়া আসা করছি। 2015 সেপ্টেম্বর থেকে আমি এখন আসি। তা আমি এই বছরের মেতে আমি এলিজিবল হই হিসাবে, আমার 4 বছর 9 মাস হয় মে মাসে। কিন্তু কোশ্চেনটা হচ্ছে এখানে যে আমি যে আমি এই যে কথাটা বলছি লাস্টের 6 মান্থস অর মোর, এদিকে লাস্ট 5 ইয়ার্স নাকি সিন্স আই হ্যাভ গ্রিন কার্ড? নো, লাস্ট 5 ইয়ার্স। আচ্ছা, লাস্ট 5 আমার তার আগে ট্রিপ গুলো আপনারা মেনশন করা কোনো দরকার নেই, আপনি লাস্ট 5 ইয়ার্স কাউন্ট করে আপনি 4 ইয়ার্স 9 মান্থস, তো ওইটুকুর মধ্যে যতগুলো ট্রিপ আছে ওগুলো সুন্দর করে ইয়ে করে মেনশন করবেন। কিন্তু যদি ওনারা আপনার অফিসার যে আপনাকে ইয়ে করছে এক্সামিনেশন ইন্টারভিউ নিচ্ছে সে যদি বলে লাস্ট 5 ইয়ার্স দেখতে চায় আপনাকে দেখাতে হবে, কিন্তু আপনি লাস্ট 3 ইয়ার্স নিয়ে গেলেও হবে। আমি রানা বলছিলাম নিউ ইয়র্ক থেকে। আপু আমার একটা প্রশ্ন ছিল, আমার চাচা শ্বশুর আমার শ্বশুরের জন্য অ্যাপ্লাই করেছিল 13 বছর আগে, তো তারা যখন ইন্টারভিউ বাংলাদেশে গত বছরে ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করে ইন্টারভিউর জন্য যায় এম্বাসিতে, তখন আমার
শালি ওর বয়স বেশি হয়ে যাওয়ার কারণে তখন তারা সে যায়নি, কিন্তু ওই সময় আমার শালি মাল্টিপল ভিসা অ্যাপ্লাই করার কারণে উনি ভিসা পেয়ে যায়, আমেরিকান মাল্টিপল ভিসা পেয়ে যায়, ট্যুরিস্ট ভিসা যেটা। তো ওই মুহূর্তে তারা এই জন্য যায়নি আমার শালিকে নিয়ে। আর না যাওয়ার কারণ আরেকটা ছিল যে আমার শ্বশুরের নামের সঙ্গে আমার শালির বাবার নাম একটু মানে আমার চাচা শ্বশুরের। আমি জানতে চাচ্ছি যে যখন আমার শালি এখন আমেরিকাতে আছে এবং সে আমেরিকাতে এসে পলিটিক্যাল মেরে সোশ্যাল এবং ওয়ার্ক পারমিট পেয়েছে, আমার প্রশ্নটা হলো এখন আমার শ্বশুর শাশুড়ি আমেরিকাতে থেকে মানে আছে যে ওনার জন্য আবেদন করতে পারবে কিনা কিংবা স্ট্যাটাস এর কোনো পড়বে? জি, অসংখ্য ধন্যবাদ। অ্যাসাইলাম করেছেন এবং বলতেছেন বাবার সাথে নামে মিল নাই, এটা তো এটা একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে। উনি পার্সোনালি একটা অ্যাটর্নির কাছে যে এটার এটা ব্যক্তিগতভাবে আপনি একজন অ্যাটর্নির পরামর্শ নিয়ে বিষয়টি সমাধান করাটাই ভালো, যেহেতু এটি খুব কমপ্লিকেটেড হয়ে গেছে। কে আছেন আমাদের সাথে এখন? জি আপু, আমি তাসকিন বলতেছিলাম বাংলাদেশ থেকে। ওই আমার লাইনটা কেটে গেছিল, DS-260 ব্যাপারে ফোনটা দিয়েছিলাম, আমি লাইনটা কেটে গেছে, আমি শুনতে পাইনি আসলে অ্যাটর্নি কি বলছে। আপনাকে প্রশ্নটি আবার করতে হবে। DS-260 আপনার এটা আপনার একটা DS-260 যেই করেছেন তার কাছে একটা কনফার্মেশন নাম্বার থাকে, ওই নাম্বার ইউজার আইডি পাসওয়ার্ড থাকে, ওইটা দিয়ে আপনি যে এটা করা যায়, এটা কোনো বিগ ডিল না, এটা কোনো সমস্যা না, ঘাবড়াবার কিছু নাই। আরেকটা জিনিস হচ্ছে আপনার যেহেতু অ্যাটর্নি আছে সে করতে পারে এটা। আরেকজন আছেন, কে আছেন? আমরা এরপরে বিরতিতে যাব, কে আছেন আমাদের সাথে? নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম হাবিবুর রহমান চৌধুরী, আমি আটলান্টিক সিটি থেকে বলছি। আমার একটা প্রশ্ন আছে। জি, প্রশ্ন হইছে আমি ওই ওড ব্রিজ নিউ জার্সির মধ্যে আমি একদিন কাস্টমার নিয়ে গেছিলাম ওইদিকে, তা আমি ফেরত চলে আসছি, আমি কোনো অ্যাক্সিডেন্ট করিনি। পুলিশের রিপোর্ট দিছে ওড ব্রিজ আপনার মিউনিসিপ্যালিটি কোর্টের মধ্যে যে আমি অ্যাক্সিডেন্ট করছি। এখন আমি কিন্তু অ্যাক্সিডেন্ট করিনি। আচ্ছা, মানে এই বিষয়টি আপনি কিভাবে আইনি পরামর্শ চাচ্ছেন, তাই তো? জি। আচ্ছা, উনি যদি অ্যাক্সিডেন্ট করে না থাকেন তাহলে কেন পুলিশ রিপোর্ট দিবে? হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে পুলিশ গাড়ির নাম্বার লাইসেন্স ইয়ে ছাড়া তো রিপোর্ট দিতে পারে না, ড্রাইভার্স আইডি ছাড়া। সো উনি যদি অ্যাক্সিডেন্ট না করে থাকে তাহলে কে অ্যাক্সিডেন্ট করেছে? আর উনি যদি ওখানে না থাকে অন্য জায়গায় থেকে থাকে সেই সময় এবং ওনার আলাদা উইটনেস থাকে, তখন উনি এটা নিয়ে ইয়ে করতে পারে যে লোক আমার গাড়ি তো আমার কাছে আছে, এটা আমার গাড়ি, এটা আই হ্যাভ নেভার, আমি ওই সময় ওই জায়গাটিতে ছিলাম না, করি নাই। সো প্রমাণ সহ দেখালে হয়ে যাবে হয়তো, বাট এটা একটু উইয়ার্ড মনে হচ্ছে যে কারণ উনি ছিল না, ওনার নামে কিভাবে এটা ইয়ে হবে। আপনি একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে এই বিষয়টি সমাধান করলে মনে হয় আপনার জন্য ভালো হবে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পর এসে আমাদের সাথে ফোনে যারা আছেন তাদের ফোন নিব, সেই সাথে ফেসবুকে অনেকেই প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করব বিরতির পর এসে সেই প্রশ্নগুলো উত্তর দিতে। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবেন অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং সম্মানিত অতিথি অ্যাটর্নি ঈশ্বরস্বামী আমাদের সাথে আছেন, ফোনে আছেন, অপেক্ষা করছেন। তবে আমি ফেসবুকেও অনেকে প্রশ্ন করেছেন, রঞ্জু আহমেদ তার ওয়াইফ গ্রিন কার্ড দিয়ে তার জন্য অ্যাপ্লাই করেছে, 2017 সালের মেতে কতদিন লাগবে গ্রিন কার্ড দিয়ে? জি, 17 সালের মেয়ে, 2018 এ মেয়ে, ইউজুয়ালি গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করলে 2 ইয়ার্স থেকে 2.5 ইয়ার্স লাগে। আচ্ছা, রাসেল ভুইয়া প্রশ্ন করেছেন, তিনি তার সিস্টারের জন্য 2006 সালে জানুয়ারিতে অ্যাপ্লাই করেছেন, তিনি এনভিসিকে ফাস্টার করার জন্য অনুরোধ করেছেন এবং সেখান থেকে বলেছে তাদের USCIS এ পাঠিয়ে দেওয়া হয়েছে, আর মানে কতদিন লাগতে পারে এবং এটিকে কোনো কনসিডারেশনের ব্যাপার আছে কিনা? USCIS এ এখন ভাই বোনের অ্যাপ্লিকেশন চলছে August 2004, উনি করেছে 2006 এ, সো আরও কিছুদিন ওনাকে ওয়েট করতে হবে। ফাস্টার করার জন্য ডিসক্রেশনারিলি কিছু কিছু কেসে তারা করে, সেগুলো আমি আগে একদিন বলেছিলাম যে যদি ফর এক্সাম্পল ওনার টার্মিনাল কোনো ডিজিজ হয়, ফর এক্সাম্পল ওনার ওনার বাবা মা মারা গেছেন সে কারণে তিনি আবেদন করেছিলেন,
সেটা কি কোনো ই হবে? বাবা মা মারা গেছেন না? বাবা মা ধরেন ফর এক্সাম্পল কেউ সাফার করছে ক্যান্সারে এবং ফাইনাল স্টেজে আছে, এরকম রিকোয়েস্ট করলে অনেক সময় তখন আসতে দেওয়া হয়। ফোনের প্রশ্নগুলো আমরা নিতে চাই। কে আছেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন? কে আছেন? আমি আলমগীর কুইন্স থেকে বলছি। জি আলমগীর ভাই বলুন। আমার প্রশ্নটা হলো, আমি 2 বছরের কন্ডিশনাল রেসিডেন্ট হিসাবে আছি, 90 দিন আগে, 2 বছর পুরা 90 দিন আগে আমাকে রিমুভ করতে হবে, এবং সেই যাতে আমার ওই গ্রিন কার্ডের এক্সপায়ার হয়ে যাবে, তো আমি কি একসাথে করতে পারবো রিমুভাল অ্যাপ্লিকেশন এবং এক্সটেনশন ফর গ্রিন কার্ড? কি করণীয় তার? আপনি একবারই করতে পারেন কন্ডিশনটা রিমুভ করার জন্য, যখন করবেন সেটাই, আবার গ্রিন কার্ড এক্সটেনশন করা যায় না, কন্ডিশন যখন দেয় কন্ডিশনটা রিমুভ করতে হয়। আচ্ছা বুঝছেন। কে আছেন আমাদের সাথে? জি আলম। হ্যালো। জি বলুন। হ্যালো আপু, আমি একটা যেটার জন্য ফোন করেছি, আমার আব্বা আম্মা আমাদের 7 ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিল 1997 সালে। আমরা সব ভাই চলে আসছি, এক ভাই মধ্যখানে বিয়ে করে ফেলছিল, আসতে পারেননি। আপনি কি জানতে চাচ্ছেন? এখনো আসতে পারেনি পুনরায়। ওনার জন্য 2006 সালে অ্যাপ্লাই করা হয়েছে, এখন পর্যন্ত ওনার কোন সমাধান হয় নাই। এটা কতদিন লাগতে পারে? আর কতদিন লাগতে পারে? আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, 2006 সালে, এখন বাবা মা ওভার যারা ম্যারিড চিলড্রেনের জন্য অ্যাপ্লাই করেছে সেটা 2005-এর অ্যাপ্লিকেশন চলতেছে। তার মানে আর এক বছর লাগবে। হ্যাঁ, ওনার তো 2006-এ করেছে, সো আরো এক বছর লাগবে যদি কোনো কমপ্লিকেশন না হয়। আচ্ছা, আর কে আছেন আমাদের ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আমি 2017-এর জানুয়ারিতে বাংলাদেশ থেকে গ্রিন কার্ড নিয়ে এখানে ঢুকেছি। তো আমি আমার বাচ্চার একটা বয়স হচ্ছে 13 বছর, আরেকজন হচ্ছে 17 বছর চলছে। আমি সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছি এপ্রিলের মাসে, তো এখন এটার জন্য কোনো একটা লেটার পেয়েছি 15-20 দিনের মাথায়, তারপরে আর কোনো খোঁজ খবর পাচ্ছি না। এটা আসলে কবে নাগাদ পেতে পারি? জি, উনি 2017 সালে এসছেন বলছেন, তাহলে ওনার সিটিজেনশিপের, আমি আমি মনে করছি ওনার হাজব্যান্ড সিটিজেন ছিল সেজন্য উনি পেয়েছেন, এটা 2 ইয়ার্স 9 মান্থস লাগে। উনি 17 সালে আসলে এখন মাত্র 18 সালের মার্চ মাস। সো যদি উনি জানুয়ারিতেও এসে থাকেন, জানুয়ারিতে 1 বছর হচ্ছে, 1 বছর 2 মাস, 2 বছর 9 মাসে উনি সিটিজেনশিপ, আচ্ছা সিটিজেন থাকেন তাহলে 2 বছর। হ্যাঁ, এবং ওই স্পাউস গ্রিন কার্ড দিয়ে আসেন, গ্রিন কার্ড দিয়ে আসলে 4 বছর 9 মাস, 4 বছর 9 মাস। উত্তরটি পেয়ে গেছেন। যারা এই ধরনের ইয়ে আবেদন করে রেখেছেন তারা হয়তো জেনারেল ওয়াইজ উত্তরটি পেয়ে গেলেন। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি হিউস্টন থেকে সাদেক বলছিলাম। জি সাদেক ভাই বলুন। আমি ক্যানাডিয়ান সিটিজেন, আমি টিএন ভিসাতে আছি, আমি এখানে কাজ করি জেনারেল ইলেকট্রিক কোম্পানিতে। তো আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, এই দুটো প্রশ্ন অ্যাকচুয়ালি, আমি টিএন ভিসা থেকে কি সরাসরি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো থ্রু এমপ্লয়মেন্ট, এবং সেকেন্ড কোশ্চেন হচ্ছে, এবং কতদিন সময় লাগবে যদি হয়, কতদিন সময় লাগবে? নর্মাল যেটা প্রসিজার সেটা অবশ্যই লাগবে, ইট ডিপেন্ড কোন ইয়েতে কতটুকু ওয়েটিং আছে। আরেকটা হচ্ছে টিএন ভিসা থেকে উনি পারে এমপ্লয়মেন্ট ইয়ে দিয়ে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে। সাদিয়া সাবা আফসা ফেসবুকে প্রশ্ন করেছেন, উনি 2013 সালে সেপ্টেম্বরে এখানে এসেছেন, সিটিজেনশিপের জন্য কি অ্যাপ্লাই করতে পারেন কিনা, কার মাধ্যমে এসেছেন, কিভাবে এসেছেন কিছুই বলেননি। 2013 সালে যদি উনি কোনো গ্রিন কার্ড হোল্ডার ওনার জন্য অ্যাপ্লাই করে থাকে, 2013-তে উনি এসে থাকেন সেপ্টেম্বরে, তাহলে ওনার 4 বছর 9 মাসের মধ্যে উনি অ্যাপ্লাই করতে পারেন। 4 বছর 9 মাস যেদিন হয়ে যাবে ওনার, সেদিনই উনি অ্যাপ্লাই করতে পারেন। কে আছেন আমাদের সাথে ফোনে? আমি আমিনুল, কুইন্স ভিলেজ থেকে। আমি একটা কোশ্চেন করছিলাম, 6 মাসের মধ্যে যদি বাইরে থাকি তাহলে 5 বছরে 5 ইনকাম ট্যাক্স দেখাইলে হবে। ওইখানে আর একটা অপশন ছিল, দুটো জিনিস লাগতো, একটা বলছিল যে ট্যাক্স সার্টিফিকেট, আর একটা হচ্ছে রেন্ট অর মর্গেজ পেমেন্ট অ্যান্ড পে স্টাবস। আমাকে এটা দেখাইতে হবে? আচ্ছা দেখাতে হবে কিনা? জি, এটা ডোমাসাইলের জন্য, ডোমাসাইল যেখানে রেজিডেন্সির কোয়েশ্চেন হয় সেসব ক্ষেত্রের জন্য, কিন্তু উনি যেহেতু এখানে আছেন কন্টিনিউয়াসলি, সো এগুলো তো ওনার থাকারই কথা। আরেকটা জিনিস হচ্ছে যে নট যারাই 4-5 বছর এখানে আছেন, তারা অনেকেই হয়তো মর্গেজ, এটা বাড়ি কিনেন না, সো মর্গেজ দেখানো সম্ভব হয় না, সো অন্য কিছু দেখালো ইটস ফাইন। আর ওনারা তো এখনো চায় না, এটা হচ্ছে রেজিডেন্সির কোয়েশ্চেন যখন আসে তখন এটা তখন প্রয়োজন হয়। এনামুল ইকবাল ফেসবুকে প্রশ্ন করেছেন, উনি পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন 4 বছর ধরে, উনি কি তার হোম কান্ট্রিতে ট্রাভেল করতে পারবেন কিনা?
পলিটিক্যাল অ্যাসাইলাম হচ্ছে আপনি আপনার হোম কান্ট্রিতে যেতে পারবেন না, সেজন্যই আপনি অ্যাসাইলাম চাচ্ছেন। তো আপনি যখন বলছেন যে আমার ওখানে লাইফ রিস্ক আছে, আমি যেতে পারবো না, ওখানে গেলে আমার মেরে ফেলবে অথবা হোয়াট এভার, সো এখন আপনি কিভাবে সেখানে যাবেন? আচ্ছা, কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আলমগীর কানেক্ট থেকে বলছি আপু। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার আম্মু আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছিল। এখন ওর ডেট অফ বার্থ হচ্ছে অক্টোবর 2, 1998 থেকে, তো এখন আর 8 মাস পরে ওর 21 বছর হয়ে যাবে। তো এই 8 মাসের মধ্যে যদি হ্যালো জি, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নের উত্তরটি, যদি না হয় 21 বছর সাধারণত যদি পার হয়ে যায় সেক্ষেত্রে কি করবে? 21 বছর ওনার পার হবে না, কারণ ওনার আম্মা কখন অ্যাপ্লাই করেছে বললো? তার 8 মাস আছে ইন্টারভিউর জন্য। না, উনি এটা বলতে পারেন না, 8 মাস না 6 মাস, অ্যাকচুয়ালি ডেটটা আমাদের জানা দরকার যে কখন অ্যাপ্লাই করেছিল, আবেদন করেছিল। উনি মনে হয় কোয়ালিফাই করবে বাচ্চাটা, কারণ বাচ্চার এখনো 8 মাস বাকি আছে। সো উনি দুইটা জিনিস করা যায়, একটা হচ্ছে যে এগেন সিএসপি এর আগেই আপনারা জানা অ্যাপ্লাই করতে পারেন চিঠি লিখে ইউএসসিআইএস এর কাছে, যে সিএসপি এর এই রুলটা যেন কনসিডার করে বাচ্চাটার জন্য, এবং এখন না হয় পরেও যদি ওনারা করতে চায় করতে পারে। কিন্তু উনি বলছে যে ওনার ফিস দেওয়া হয়ে গেছে, আমি মনে করছি ওনার যে অ্যাফিডেভিট অফ সাপোর্ট এবং আনুষঙ্গিক ডকুমেন্টগুলো ওনারা অলরেডি সাবমিট করে দিয়েছেন, যদি এটা সাবমিট করে দিয়ে থাকেন তাহলে ওনারা তাড়াতাড়ি একটা ইন্টারভিউ ডেট পাবে। পাবেন। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি কবির বলছিলাম জামাকা থেকে। জি কবির ভাই বলুন। আচ্ছা, আমি ইউএস সিটিজেন এবং আমার ভাই ওর জন্য যদিও ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লাই করা হয়েছে 2 বছর আগে, ও সাউথ আফ্রিকা থাকে 10 বছর হলো। তো চাচ্ছিলাম যে ওর ভিজিট ভিসা এখানে আসার জন্য, তো ভিজিট ভিসা অ্যাপ্লাই করলে সেটা কি সাউথ আফ্রিকা থেকে ভিসার জন্য আবেদন করবে? জি, ওখান থেকে ফেস করলে হবে না দেশে গিয়ে বাংলাদেশে গিয়ে? সাউথ আফ্রিকা থেকে সুবিধা হয়, সাউথ আফ্রিকা থেকে ভিসা পাওয়াটা মনে হয় ইজিয়ার একটু, আর উনি যে ওখানে ওখানে রেসিডেন্স, তো ওখান থেকে নিলেই বেটার। কিন্তু আবার যদি উনি ওনার অ্যাপ্লিকেশনে বাংলাদেশে দেখিয়ে থাকে ভাইকে, তখন আবার কন্ট্রাডিক্ট যেন না করে আর কি। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আমরা এখান থেকে একটি প্রশ্ন নিই চৌধুরী তুলিয়ে, আপনি একটু অপেক্ষা করুন। তিনি বলছেন যে তার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন, বাংলাদেশ থেকে ইমিগ্রেন্ট হয়ে এসেছেন, তারপরে 1 মাস থেকে আবার চলে যান গ্রিন কার্ড নিয়ে, এপ্রিলে আসবেন আবার নিউ ইয়র্কে, ওনাদের মে মাসে 1 বছর শেষ হবে, ইমিগ্রেশন ইয়েতে কোনো প্রবলেম হবে কিনা? এরকম অনেকেই অনেকেরই হতে পারে যে পড়ালেখার মাঝখানে এসছেন, আবার যে ওটা কমপ্লিট করে আসতে চান, এটা ঠিক আছে, এবং 1 বছরের ভিতরে যেন ঢুকে। আরেকটা হচ্ছে যে আপনি যদি মনে করেন অনেকে ডিগ্রি করতেছেন গ্র্যাজুয়েশনে, 1 বছর আরও 1.5 বছর লাগবে, তখন ওনারা এই ধরনের ক্ষেত্রে ওনারা পারমিশন নিয়ে যেন যায়, ওভার স্টে না করে গ্রিন কার্ডটা, লাইক 12 মান্থ যেন পার করে না ফেলে। আচ্ছা, কে আছেন ফোনে আমাদের সাথে? জি আপু, নূপুর আপু, আমি স্যার লিটন বলছি। জি, আমার একটু কোয়েশ্চন আছিল, আমার বোন আর বনি জামাই ওরা 3 বছর হচ্ছে আসছে এই দেশে, তো ওনার একটা মেয়ে রাখে আসছে, ওর জন্য কি অ্যাপ্লাই করা যায়? আচ্ছা, 3 বছর হয়েছে আসছে, আপনি গ্রিন কার্ড নিয়ে যখনই আসেন আপনি আসার সাথে সাথেই অ্যাপ্লাই করে দিতে পারেন। সো মেয়ে উনি দেশে রেখে আসছে, মেয়ের জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। আমি আহমেদ বলছি কুইন্স থেকে। আমার কোয়েশ্চনটা হলো, আমার একটা কাজিন বাংলাদেশে যাবে ওয়েভার নিয়ে ভিসা নেওয়ার জন্য বাংলাদেশে, ওর এখানে এখন বাংলাদেশে যাওয়াটা কতটুকু সেফ ওটা জানার জন্য। আচ্ছা,
ওয়েভার নিয়ে যাইলে আমি বুঝতে পারছি না সেফটা উনি কি পারিপার্শ্বিকতা নিয়ে সেফ বলতেছেন না বাংলাদেশের পারিপার্শ্বিকতা নিয়ে সেফ, আপনি কোনটি জানতে চেয়েছেন নাকি এখানে আসতে ঢুকতে সমস্যা হবে কিনা? বাংলাদেশে ভিসা আনতে স্পাউস অ্যাপ্লাই করছেন এবং ওয়েভার নিয়ে বাংলাদেশে গেছেন ভিসা আনার জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটাই বলছেন। অনেক সময় হচ্ছে যে ওয়েভার একটা কারণে উনি ওয়েভার পেলে ওনার অন্য কোনো কারণ থাকতে পারে যেটাতে ওনাকে হয়তো ইয়েও করতে পারে। ইউজুয়ালি ওয়েভার নিয়ে যখন যায় তখন ভিসা নিয়ে উনি তাড়াতাড়ি চলে আসতে পারে। এবং অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে আর ফোন নিতে পারবো না। আগামীকাল ঠিক একই সময় 10টা থেকে 11টা হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে। আজকে যাদের প্রশ্ন নিতে পারিনি আমরা চেষ্টা করব আগামীকাল সেটি নিতে। অ্যাটর্নি ঈশ্বর স্বামী, আমরা কথা বলা শুরু করেছিলাম যে একটি সরকার, একটি প্রশাসন যেটি 1.5 বছরও হয়নি কিন্তু আমরা দেখেছি একের পর এক শীর্ষ কর্মকর্তাদের বিদায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনি বলছিলেন যে অভিজ্ঞতার অভাব রাজনীতিতে, আর কি কি কারণ থাকতে পারে যে এরকম টালমাটাল একটি প্রশাসনের অবস্থা? আর একটি হচ্ছে যে ওনাকে আমরা দেখেছি উনি যেভাবে চান উনি সেটাই করেন, সো হয়তো এখানেও যেমন একটা সমঝোতার ব্যাপার আছে, যে কোনো কাজ করতে গেলে আপনি আপনার টিমের সাথে একটা সমঝোতা করে আপনার কাজ করতে হয়। আমার কাছে, আমার এটা একান্তই নিজের ব্যক্তিগত মত যে উনি, ওনার কাছে মনে হয় এই জিনিসটার অভাব, মানে উনি যা বলেন মাই ওয়ে আর নো ওয়ে এরকম একটা আমার মনে হয়। এবং তাই রেক্স টিলারসনের বিদায় উনি একদম স্পষ্ট ভাষায় বলেছেন মতবিরোধের কারণে মানে তাকে বিদায় দিতে বাধ্য হয়েছেন। আবার এটাও বলেছেন মাইক পম্পিওকে সিলেকশন করার ক্ষেত্রে তার টোনের সাথে মাইক পম্পিওর অনেক মিল আছে। অসংখ্য ধন্যবাদ, এবং আপনার ব্যক্তিগত মতও আজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে এসেছে। এবং প্রিয় দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন। আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে, তবে আমরা যাদের উত্তর আজকে দিতে পারিনি আমরা চেষ্টা করব আগামীকাল আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেখতে। সবাই অনেক ভালো থাকবেন।